একটি জাহাজ প্রতিদিন 5 টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করবে। হ্যাঁ বন্ধুরা, এমন একটি জাহাজের খবরই জানাবো ছোট্ট একটা ইন্ট্রোর পরে। সমুদ্রে যে বিপুল পরিমাণে প্লাস্টিক বোতল ও ব্যাগ ভাসমান আছে, সেগুলো পরিবেশের জন্য এক মারাত্মক হুমকি হয়ে উঠছে দিন দিন। আর এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বিজ্ঞানীরা তৈরি করেছেন অত্যাধুনিক এক জাহাজ। এটি সমুদ্র থেকে বিপুল পরিমাণ প্লাস্টিক সংগ্রহ করে সেগুলো রিসাইকেল করে তার জ্বালানি হিসেবে ব্যবহার করবে। বিশ্বজুড়ে সাগর ও মহাসাগরে এখন উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে পরিত্যক্ত প্লাস্টিক বোতল ও ব্যাগের পরিমাণ। এতে করে পরিবেশ যেমন দূষণ হচ্ছে, তেমনি সামুদ্রিক প্রাণীরা হয়ে পড়ছে বিপন্ন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রতি বছর পৃথিবীর সব সাগর মহাসাগরে 8 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য ফেলা হয়, আর প্রতি বছর 5 ট্রিলিয়ন পিস প্লাস্টিক সাগরে গিয়ে পড়ছে। বর্তমানে সারা বিশ্বে প্রতি বছর 335 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হচ্ছে, যা 50 বছর আগের সময়ের চেয়ে 5 গুণ বেশি। সাগর মহাসাগরের বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে পরিবেশ রক্ষা করতে পরিবেশ বান্ধব এক জাহাজ তৈরি করেছেন ব্রিটিশ গবেষকরা। ব্রিটেনের সাউদাম্পটন সিটির দা ইয়াস মার্কেট নামের একটি প্রতিষ্ঠান এই বিশেষ জাহাজটি তৈরি করছে। প্রকল্পটির উদ্যোক্তা রিচার্ড রবার্ট বলেছেন, বিবিসির সমুদ্র বিষয়ক ডকুমেন্টারি ব্লু প্ল্যানেট দেখে বিশেষ এই জাহাজ তৈরিতে আগ্রহী হন তিনি। ওশেন স্যাভিয়র নামের এই জাহাজ এমন ভাবে তৈরি করা হচ্ছে যা প্রতিদিন সমুদ্রের 5 টন পরিত্যক্ত প্লাস্টিক ও বর্জ্য সংগ্রহ করতে পারবে। শুধু তাই নয়, প্রথম জাহাজ হিসেবে সমুদ্রের ওই বর্জ্যকে রিসাইকেলের মাধ্যমে তার জ্বালানি হিসেবে রূপান্তর করতে পারবে। আর এই কাজটা করা হবে পরিবেশ দূষণ রোধ করেই। পরিবেশ বান্ধব এই জাহাজটি তৈরিতে মোট খরচ হবে 40 মিলিয়ন পাউন্ড। 230 ফুট দীর্ঘ এই জাহাজটির দুপাশে থাকা দুটি বড় হাতল থাকবে, যা প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করবে। নেভাল আর্কিটেক্ট রিকি স্মিথ, যিনি পরিবেশ বান্ধব যানবাহন তৈরি করে পরিচিতি পেয়েছেন, তিনি এই ওশেন সেভিওরের ডিজাইন করেছেন।